নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণের দিন গর্ভবতী মহিলারা এই মন্ত্রটি উচ্চারণ করলে অবশ্যম্ভাবিক পুত্র সন্তান লাভ করবেন। কি সেই মন্ত্র তা আমি ভিডিওতে অবশ্যই বলবো, এবং ভিডিওর শেষ পার্টে আমি একটি গুরুত্বপূর্ণ সূচনা আপনাদেরকে দিতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটাও আপনাদের জন্য ততোধিক ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আজ বছরের শেষ সূর্যগ্রহণ, তবে এই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে এবং তথাকথিত বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না, অর্থাৎ এই সূর্যগ্রহণের কোনো সূচককাল নেই। তবে এই সূর্যগ্রহণের দিন আপনারা, অর্থাৎ যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, তারা উক্ত মন্ত্রটি উচ্চারণ করলে আপনাদের পুত্র সন্তান লাভ হতে বাধ্য। কী সেই মন্ত্র আমি তা অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী সেই মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে গর্ভবতী মহিলারা পুত্র সন্তান লাভ করবেই করবে। আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি নিয়মে এই ক্রিয়াটি করতে হবে। দেখুন, সূর্যগ্রহণ লাগার পর আপনারা স্নান করবেন, এবং স্নান করার পর আপনারা একটি তামার পাত্রে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, তামার পাত্রে গঙ্গা জল নেবেন, এবং সাথে তিনটি তুলসী পাতা নেবেন, এবং সেই পাত্রে রাখবেন, এবং উক্ত মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে ওং নমঃ পুত্রায় পুত্রেষু পুত্রদাতা পুত্রহিত পুত্রায় পুত্রেষু সম্ভবামি যুগে যুগে। এই মন্ত্রটি আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে। এবার আসুন আমি আপনাদেরকে একটি নিয়মাবলী বলে দিই। দেখুন, যাদের প্রেগনেন্সি পিরিয়ড 3 মান্থস এবং 4 মান্থসের মধ্যে রয়েছে, তারাই কেবল এই মন্ত্রটি উচ্চারণ করবেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনারা সায়েন্স হয়তো জানেন, এবং এই সায়েন্স থেকেই কিছু কথা বলি। আমাদের ব্রেন, নার্ভাস সিস্টেম এবং লিঙ্গ 5 মাস পর থেকে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ আপনি যদি 8 মাস বা 9 মাসে সেটি করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ সেরকম মাত্রায় হবে না। তাই যাদের স্টার্টিং পিরিয়ড চলছে, তারাই কেবল এই মন্ত্রটি উচ্চারণ করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।